জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। যে কথার কথা মনে পড়লেই আবেগের কথা মনে পড়ে, আর তাই আজ সেই যুগপুরুষ স্বামীজির জন্মদিন উপলক্ষে দিকে দিকে চলছে উৎসব, আবেগে গা ভাসাচ্ছেন আপামর ভারতবর্ষ। আর তো মানুষের জন্য স্বামী বিবেকানন্দ নিজের জীবন কিভাবে উৎসর্গ করেছিলেন, সেই আদর্শের কথা মাথায় রেখেই বীরভূম জেলার খয়রাসোলের প্রতিষ্ঠিত ব্যবসায়ী তথা বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় গড়াই আজ সেই জন্মদিনটি, নিজের জন্মদিন এবং বিবেকানন্দের জন্মদিন একইভাবে পালন করেন। শুক্রবার স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী এবং সঞ্জয় ইলেকট্রনিক্স ও সুজয় মেগাহার্টের কর্ণধার সঞ্জয় গড়াইয়ের জন্মদিন উপলক্ষে শতাধিক ভিক্ষুককে দুপুরের আহার খাওয়ানো হলো। জন্মদিন তো অনেক দেখেছি আমরা, স্বামীজির জন্মদিনের সঙ্গে নিজের জন্মদিনে সত্যি দেশের জন্য যে গর্বিত কাজ করলেন তা বলাই বাহুল্য। জীবের মধ্যেই যে ঈশ্বর বাস করে তারই প্রমাণ আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি বার্তা হিসেবে রেখে গেলেন আপামর সমাজের কাছে। আমি সঞ্জয় গড়াই, আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং তার সাথে সাথে আমারও জন্মদিন, সেই উপলক্ষে আমাদের খরচের ব্লকের যারা ভিক্ষাবৃত্তি করেন তাদেরকে পাশে নিয়ে আজকে সারাদিনে তাদের আমাদের এখানে সেবা এবং বস্ত্রদান সবাইকে চাই কাছে পেয়েছি। আজকে সত্যি কথা বলতে এইসব মানুষকে কাছে পেয়ে আমরা ভীষণ গর্বিত। আমাদের খয়রাসোলে প্রতিষ্ঠান রয়েছে সঞ্জয় ইলেকট্রনিক্স এবং সুজয় মেগামার্ট। হ্যাঁ, মানুষের এর আগেও আমি দু তিনবার প্রোগ্রাম করেছি, মানুষের এই যে পাশে থাকা বা এই মানুষকে যে কাছে পাওয়া এবং তাদের যে আশীর্বাদ, এই তাদের আশীর্বাদে আজকে আমরা অনেক ভালো জায়গায় আছি। আজকে প্রায় শতাধিক মানুষ এখানে এসেছে। হ্যাঁ, আমরা এক মাস থেকে তাদের নাম, হ্যাঁ, সঠিক ঠিকানা, মোবাইল নাম্বার আমরা মানে কালেকশন করেছি। একদম যারা দুস্থ মানুষ, হ্যাঁ, যারা আমাদের ভব ঘুরে, যারা এধার ওধার ঘর ঘুরে, যারা ভিক্ষাবৃত্তি করে জীবন সঞ্চালন করে, তাদেরকেই মূলত আমরা আজ ডেকেছি। মায়ের কোলে তোর জন্য